নবীর মুহাব্বত, জোরে বলুন সুবহানাল্লাহ, নবীর মুহাব্বত ভালোবাসা কার মধ্যে আছে, ওলির মুহাব্বত ভালোবাসা কার মধ্যে আছে? আজকে কেন না নবীর উসিলা এইখানে ইসলাম পাই নাই, ইসলাম পেয়েছি আউলিয়া কেরামের উসিলা, জোরে বলুন সুবহানাল্লাহ, আউলিয়া কেরামের মুহাব্বতে আজকে আমরা ইসলাম পেয়েছি। এই জন্য সব কিছুর জান, নামাজের জান, রোজার জান, বন্দিগির জান, আমার নবেদ জাহান, জোরে বলুন সুবহানাল্লাহ, গো আমার দরুদ সালাম, গো আমার কইও নবী মুস্তফা তোমরা যে মুহাব্বতে, সালাতু সালাম গো আমার দরুদ সালাম, গো আমার কইও মুস্তফা তোমরা যে মদিনা শরীফের মাঝে বিয়েস্তেরি বাগান আছে, সে বাগানে শুইয়া আছে, সেই বাগানে শুইয়া আছে জিন্দা নবী মুস্তফা তোমরা যদি, সালাতু সালাম গো আমার দরুদ সালাম, গো আমার কইয়ো মুস্তফা তোমরা, মরুভূমির বালোর পাশে আমার নবী শরীর বলা রাস্তা দুলে, কান্দা কান্দা চলছে নবী, কান্দা কান্দা চলছে নবী যাইতে সোনার মদিনা তোমরা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম, গো আমার কইও নবী মুস্তফা তোমরা যদি, ওর হাজিদেরি যাত্রা পথে আমি দাঁড়াই আছি সকল পথে, ও হাজিদেরি যাত্রা পথে আমি দাঁড়াই আছি সকল পথে, ও এমন অপবিত্র মাটি, এমন অপবিত্র মাটি শুইয়া রইলেন মদিনা তোমরা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম, গো আমার কইয়ো নবী মুস্তফা তোমরা, বাজান কবির মনোযোগ আমার নবী, ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে বাবা, কথাটা তুললাম গভীর মনোযোগ, গাউসে পাক দেখতেছে সর্বজাগার মধ্যে একই সেকেন্ডে একই মিনিটে বাবা ইফতার খাইলেন, পরের দিন হুজরার ভিতরে আলাপ আলোচনা চলতেছে, ইরে এক ভাই আরেক ভাই রে ভাই আমার কপাল বালা, হুজুর কেবলা গতদিন আমার ঘরে ইফতার করছে, জোরে বলুন সোহান, দ্বিতীয় ব্যক্তিগত মৃত্যু তুই কাজাব কিতা, খুজুর কেবলা আমার ঘরে ইফতার খাইছে, জোরে বলুন সুবহান, তৃতীয় ব্যক্তি কো লালি দেখছে তুই কিতা, তোরা দুনুরা মৃত্যু আমি খাটি, খুজুর কেবলা আমার ঘরে খাইছে, জোরে বলুন সুবহান, চতুর্থ ব্যক্তি কো তোরা তিনুরা মিশা কথা কস, খুজুর কেবলা আমার ঘরে খাইছে, পাঁচ নম্বর ক তোরা বুঝে চায় ফাঁকেতে ফাঞ্জাতন নুরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায় আল্লাহ, যে সিন্ধু কহইয়া মারবতেরি তালা দিয়া হাসান হোসেন ডাকছে ডাইলে বা রে পাগলা মনুরা, ডুব দিলি না ফাঁক দরিয়া, ডুব দিলি না সুপ খাইলি না এশকের দরিয়া, রে মন পাগলা মনুরা, ডুব দিলি না ফাঁক দরি, আমি ফাঁক পাঞ্জাতনের একজন, হুজুর কেবলা আমার ঘরে ইফতার খাইছে, এই বেলে দেখতেছে দক্ষিণ দিক দিয়ে হুজুর কেবলা হুজরার ভিতরে ঢুকতেছে, আর সমস্ত বক্তের জবান বন্ধ, জোরে বলুন সুবহান, হুজুর কেবলা মুষ্টি মুষ্টি হাসে হাসিয়া কয় কি রে এতে তারে মৃত্যু ক, এতে তারা ইডা মিশা কথা কইতেছ, বিষয় কি একজন উট্টাকে হুজুর গতদিন আপনি আমার ঘরে ইফতার খাইছেন নি, জোরে বলুন সুবহান, হুজুর কথা বলে না আওয়াজ নাই, মাথারা এই বেলে ডুলতেছে হুজুর কেবলা এই বেলে মাথা লড়াইতেছে, জোরে বলুন সুবহান, দ্বিতীয় ব্যক্তিকে হুজুর এই বেলে মাথা ডুলায়
তৃতীয় ব্যক্তিকে হুজুর এই বেলে মাথা ডুলায়, চতুর্থ ব্যক্তিকে এই বেলে মাথা ডুলে সান, ওইখানের মাধ্যম মুনাফেক আছে। একজন মনে মনে কয় হুজুরের মাথার আমার নষ্ট আছে, যেতে কয় খালি মাথা ডুলায় মনে মাথার আর ডিস্টার্ব আছে। নাউজুবিল্লাহ বলেন, গাউসে পাকরে শক্তি দিয়েছে কে? ডিজিকের মালিককে, হায়াতের মালিককে আল্লাহ শক্তি দিয়েছে। বাবা যিনি হাবিবুল্লাহ, আহ যিনি খাতামুন নাবিন, ওনার পরে আর কোনো নবী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকরে এমন কবুতর দিয়েছে, বাবা এমন একটা শক্তি দিয়েছে। গাউসে পাক ওই টাইমে চতুর্দিকে লক্ষ্য করে, এক বক্তরা তোমরা চোখগুলি বন্ধ করো, চোখ বন্ধ করছে আমার বিক্রি গাছের দিকে একটু লক্ষ্য করো, চোখটা দেখো খুললে দেখতেছে। এই বেলে যখন দেখতেছে ফাতার মধ্যে গাউসে পাক নাচতেছে, গাউসে পাক জিলকানি দিয়ে এক বক্তরা, জানো না জানো না আমি গাউসে পাক আল্লাহ শক্তি দিছে। সত্তর জায়গার মধ্যে এবার দেখতেছে বিক্রি গাছের দিকে, সত্তরটা ফাতার মধ্যে গাউসে পাক নাচতেছে। জোরে বলুন সুবহান, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে সত্তর জায়গার মধ্যে যাওয়ার। কিন্তু যারা না বানাইলে 80,000 আলম 18,000 যাত হইত না। আল্লাহ রিজিক দাতা, হা আমার নবী হলেন নিয়ামত দাতা। জোরে বলুন সুবহান, ও আম্মা বিনে মাতি রাব্বিকা ফাহাদিস, হে নবী আমি আপনাকে পাঠাইতেছি 80,000 আলম 18,000 জাতের নবী। জোরে বলুন সুবহান। এখন এই জন্য শুরুতে মুসলমান হাকিকতে বেঈমান, আমার নবীর মুহাব্বত নবীর ভালোবাসা নবীর প্রেম নিয়ে যদি দুনিয়া ছেড়ে আল্লাহ রসুল মুর্শিদ তিন নামের বাতি জ্বালাইয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যান, আমার নবীকে ভয় নাই আমি দরজার থেকে হাত বাড়াইয়া আমার উম্মতরে কোলে লইব, জমিনের মাটিতে শুইতে দিতাম না। জোরে বলুন সুবহান। বাবা আজ মরে গেলে কাল দুদিন আপন বলতে আর কেউ থাকবে না, এই জন্য আব্বা আজকে খোলার ফরের মানুষ, আব্বা এই খোলার ফর গ্রামের লোক অনেক আশেক অনেক প্রেমিক, বাদে আসার পরে তারা হাজিরা দিয়েছে। আজকে আমি খুশি লাগছে আমরা যে আল্লাহ রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আসে না, 10টার ভিতরেও আসে না, অনেকে ওই শেষ টাইমে আইয়ে তাবারুক দিব তাবারুক কাইম, আজকে দেখলাম আপনারা তাবারুকেরও পাগল না, আজকে আপনারা হাজিরা দিয়েছেন আল্লাহ রাসূলের মুহাব্বত। জোরে বলুন সুবহান। বাবা মাসি পরিমাণ ফানি ছাইরা দেন, জমিনে ফোলার আগে আল্লাহকে আমি তোমারে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহান। মাফ করার মালিককে, ডিজিকের মালিককে, হায়াতের মালিককে। এই জন্য বাবা খুব বাবারে গভীর মনোযোগ, আলেম বাবারা দূরে থাকেন আর কাছে থাকেন, গভীর মনোযোগ নোট করেন। শরীয়তে মুহাম্মদীর মধ্যে 500, তরিকতে মুহাম্মদীর মধ্যে 1900, হাকিকতে মুহাম্মদীর মধ্যে 2100, মারেফতে মুহাম্মদীর মধ্যে 2167, আল্লাহ পাকের কোরআনের মধ্যে 6,666 গান আয়াত। জোরে বলুন সুবহান। এখন বাস বাস কোরআন বাহির রয়েছে 6,233 আয়াত, আপনারা কি আল্লাহর পক্ষে না কালার পক্ষে? আল্লাহর পক্ষে হইলে কালার মুখে লাত্তি কেন মারেন না কেন? আমি জানতাম জামনগর দেশে ফজরের নামাজ হয়নি, ফজরের সুন্নতটা কি আগে না পরে? জোহরের সুন্নতটা আগে না পরে? আসরের সুন্নতটা আগে না পরে? আল্লাহকে বন্ধু, আল্লাহকে শোনা বন্ধু, শোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমারে, শোনা বন্ধু ও শোনা বন্ধু রে বলিতে পারি না রে তো, নয়নে দিয়া নয়ন পাগল করলা আমার মন, আপনার ছবি বাসে অন্তরে, শোনা বন্ধু ও শোনা বন্ধু রে বলিতে পারি না রে তো, শোনা বন্ধু শোনা বন্ধু রে বলিতে পারি। এখন আমরা বন্ধুর হাগল, মাইয়ের কাছে যাইছি না,
আল্লাহ রাসূলকে ভালোবাসো, ফেম কুচি শিব জুলেখা, ফেম কুচি লালি মজনু, হ্যাঁ ফেমের বাহার আসিল, এখনকার যুগের ফেম নাই, সার্থক উদ্ধার হয়েছে কাইটটা ঘুরছে ঠিক নেই, ফুত বেমানি করিস না, আমি বুঝলাম না, আমি বুঝলাম না, না রে আমি ছিললাম না, আমি ছিললাম না, না রে এমন প্রেম করিও যে প্রেম করছে বাবা ইসুফ জুলেখা, তলোয়ারটা দিছে সারকার হয়ে গেছে, ইসুফের তলোয়ার জুলেখার সামনে রাখছে সারকার হয়ে গেছে, বাইরে তুমি একটা পুরুষ যদি জান্নাতবাসী হও কবরে বেহেস্তের মধ্যে হয় জান্নাতে হও তোমার জন্য কষ্ট লাগবে না, আল্লাহ কো আমি সত্তরটা হুরগেল মান রাখছি, খেদমতে জোরে বলুন সুবহানাল্লাহ, পুত্রে কি সুন্দর লাগছে, বন্ধু মার জন্য কানে না, মাকে ভালোবাসে না, রাজার দোষে রাজ্য নষ্ট, ফজা কষ্ট পায়, নারীর দোষে সোনার সংসার নষ্ট, শান্তি চলিয়া যায় ঠিক নেই, এই জন্য পুত বৌরে বারো দিও না, মা মা মার মতো আপন পৃথিবীতে নাই, মার পায়ের তলে ফজর নামাজ পড়া কাঙ্গুলের মধ্যে সুমা দিলে আল্লাহ কো সাতটা কবুলিয়ত আমল নামা হইয়া যাইব, মা বরদন রক্তের বদন যদি ফিত কয় না নারীর কারণ মারে কষ্ট দিস না, মা বাপ মুহাব্বত করো ভালোবাসো, ওই মার কদমের মধ্যে জুলিয়া ফর, মা চলব বাজাতুন, মা বুড়া মানুষ আশি বছর গা বুড়া, বুড়া দেখে না চোখে ঠারে না, ছেলে আছে ক গন্ধর একটু গন্ধর আওয়াজ জাঙ্কুর নেশপাতি আনছি, মা কই ভু জাদু কিতা আনছ, ক মা আমি খাইতে নাই তেনি সুপারি, নাউজুবিল্লাহ বলেন না ইটারে কসুর মার গন্ধ তো মা বুঝে বলে যাইয়া কই বউ আমি হাত ধরছি তব্বর তব্বর করে খাইয়া লাহ কিতাব গ্যারান্ডা তো না যায়, তুই যদি জাতির মাইয়া হতি, আরে জাতির মাইয়া হতি, স্বামী গো ও স্বামী আপনার কদমে, আপনার কদমে আমার জান্নাত, আমি আপনাকে ভালোবাসি, তিনটা খাইলাম দুইটা আম্মারে দিয়াইন আল্লাহ তো খুশি হইয়া যা, ইরে গুডুম গুডুম করি খা, মা তো বুঝে মা বরদন রক্তের বদন কত কষ্ট করছে লাঠি দিয়া বাইরেছে, মা মার মতো কষ্ট সারা দিয়ে জনম যদি সামরা দিয়া অনেক কিছু বেচা মারে পড়া বাবা সব শেষ হইয়া যাইব, মার দাম দিতে পারিবা না, জোরে বলুন সুবহান, এই জন্য মাকে মোহাব্বত করিও মাকে ভালোবাসিও, বাবা মার প্রেম মার মোহাব্বত লইও, মা না খাইয়া তোমারে খাবা, মার কথা আগে চলে, আমি বাবা বৈরব গেছি, বৈরবের মধ্যে তিন দিন ব্যাপী মাহফিল ছিল, এক বাবা বৈরবের ফাঁসাফাঁসি যাইতে টেন ডুট পরে দেখলাম যে বাবা টেনের মধ্যে ইট লাগাইয়া ইটের বলতি ভাইরা আমার পায়ের আঙ্গুলটা ব্যথা হয়েছে রক্ত ছুটটা গেছে, আমার লগে আমার এক খাদেম ছিল মুবারক তার বাড়ি কুমিল্লা, বাবা তে রুমালটা সিরিয়া আমার ফায়ের খাতার মধ্যে এবেলে বেন্টিস করে দিছে, আমি শিক্ষু দিছি বৈরব, মা শিক্ষু দিছে বড় কেস্তুলা জালালিয়া ধরভার, দিন ছিল মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারে বাদ গেছি, যাই কই মা, মা কই পুতুর পায়ের আঙ্গুলের মধ্যে কি একটা বেন্ডিজ দেখা যায়, কই মা আমি একটা ব্যথা পাইছি বৈরব, মা চোখের পানি ছাড়া দিয়া কই ভূত তুই বৈরব মা কইয়া ডাক দিছে, আমি সাইলে হাজিটা লইয়া ফুসকুনির মধ্যে পড়ছি, ফুসকুনির মধ্যে কইরা কাপড় চুপড় লইয়া বইরা যাইতেছি, তোর বোন যদি না দেখত আজকে তিন দিন হইয়া যাইত, মা বরদন রক্তের বদন যদি ফিতক নারীর কারণ, মাকে মুহাব্বত করিও মাকে ভালোবাসিও, মার মুহাব্বত লইয়া যখন তুমি যেই দিকে তাকাইবা ওই দিকে নবী দেখতে পাইবা, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ রাসুল মুর্শিদ যদি এই জন্য বাবা আল্লাহ রাসুল মুর্শিদ মা বাবার ওয়াদা লইও মুর্শিদের কদম ধরো মার ওয়াদা লইও, মা আমি যাইতাম না ওনাকে পছন্দ হয়েছে, মা কবু যা রে ভূত যা, মা যা যা আমি তোরে হুকুম দিলাম, জোরে বলুন সুবহান মা সেবা করিও মার যত্ন করলে তোমার রহমত বরকত হবে, নামাজের ন্যাক হইব যেইখানে কদম দিবা ন্যাকে ন্যাক হইয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আজকে আমি জানতাম চাই আপনারা কি আল্লাহ রাসূলের পক্ষে না বিপক্ষে,
কোরআন সুন্নার পক্ষে না বিপক্ষে। এই জন্য বাবা ইমান নাই ধর, কিসের নামাজ পর, ইমানের বাজারে আগুন লাগিয়ে গেছে। ও আশিরা তাউন তোমার স্বাস্থ্য বায়ক, জাত্য বায়ক, কান্ত বায়ক, ফুফাত বায়ক, ওই মার কইলে তারা তালাক দাও, যার মধ্যে নবীর প্রেম আছে তারে কোলে লও। জোরে বলুন সুবহান। এই যে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা নিয়া আমরা মরতে চাই, আমরা কোরআন হাদিস নিয়ে মরতে চাই, কোরআন সুন্নাহ নিয়া সবসময় কোরআনের ভালোবাসা নিয়া কোরআন শরীফ তো আত্মর করবেন বাবা, যত সুন্দর করে কোরআন শরীফ তালবাদ করবেন, আল্লাহ এত ন্যাক দিব বাবা। এই আমার নবী যে এখানে যায় কোরআন সেখানে যায়, নবী যদি বাক্কা যায় কোরআন বাক্কা যায়, নবী যদি মক্কা যায় কোরআন মক্কা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চাইতে আমার নবীর সম্মান ইজ্জত আল্লাহর কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা শুরুতে মুসলমান, সিরাতুন নবী সংকল মধ্যে লেখা রাখছে নবী তো আঙ্গ মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন বাবা, আমি জানতাম সাই খোলার পর বাবা গো কাছে নবী কি মাটি না নূর, আপনারা কি নূর বিশ্বাসী না মাটি বিশ্বাসী? বাবা কারা কারে একটু হাত দেখান সাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, সবাই বলুন মারহাবা, সবাই বলুন মাশাআল্লাহ, সবাই বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, সালাতু নিয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ, সালামু ইয়া রাসূলুল্লাহ, জামালিয়া শেখাবা সুদি মুহাম্মদ, খিয়াল দিল বড়া মাসুদি মুহাম্মদ, সালাতু নিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামু নিয়া সাল আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি।